বলিউডের তাবড় পরিচালক কিনা সোজা পৌঁছে গিয়েছেন বিসিসিআই অফিসে, এমন তথ্য প্রকাশ্যে আসতেই জল্পনা চলছিল। আর এদিনে বেলা গড়াতেই কার্যত নিশ্চিত খবর আসতে শুরু করেছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক এবার বলিউডে তৈরি হবে। প্রিন্স অফ কলকাতাকে নিয়ে এবার উঠে পড়ে লেগেছেন সদ্য পদ্মশ্রীপ্রাপ্ত পরিচালক করণ। জানা গিয়েছে এআই বায়োপিকের সম্মতি জানিয়েছেন সৌরভ নিজেও। সৌরভের বায়োপিকের প্রজেক্ট নিয়ে এর আগেও দুই তারকার মধ্যে কথা হয়ে গিয়েছে। এবার প্রশ্ন, সৌরভের ভূমিকায় কে অভিনয় করতে চলেছেন? এদিকে ছবির গল্পে সৌরভকে ঘিরে অনফিল্ড ও অফিল্ড বিতর্ক জায়গা পেতে চলেছে বলে জানা গিয়েছে। এক কথায় সৌরভের জীবনের 360 ডিগ্রি অ্যাঙ্গেলই ছবিতে ধরা পড়বে বলে জোরদার খবর বলিউড পাড়ায়।